এদিকে রয়েছে নীল জার্সিতে কেঠারডাং, অপরদিকে লাল সাদা জার্সিতে রয়েছে সালোনি। সালোনির প্রথম শট, অপরদিকে সেভ করছে কেঠারডাঙের গোলরক্ষক। প্রথম শট সালোনির, 8 নম্বর জার্সিদের প্লেয়ার। অপরদিকে প্রস্তুত কেঠারডাঙের গোলরক্ষক, দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল করে দিল সালোনির 8 নম্বর জার্সিদের প্লেয়ার প্রথম শটে। কেঠারডাঙের হয়ে প্রথম শট মারতে আসছে মোস্তান, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত সালোনির গোলরক্ষক 8 নম্বর জার্সিধারী মোস্তান, প্রথম শট কেঠারডাং। পাওয়ারফুল শট, গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক, কিন্তু সেভ করতে পারলো না। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। সালোনি দলের 2 নম্বর শট, 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। অপরদিকে প্রস্তুত কেঠারডাঙের গোলরক্ষক। কেঠারডাং প্রথমে 1-1 গোল করে এগিয়ে গেছিল, পরবর্তীকালে দ্বিতীয় বাদে শেষ দিকে সালোনি গোল পরিশোধ করেছে, দলকে সমতায় ফিরেছে। সেক্ষেত্রে তাদের খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হচ্ছে। 2 নম্বর শট সালোনি, দুর্দান্ত শট, গোলকিপার নড়ার টাইম পেল না, গোল করে দিল 10 নম্বর জার্সিদের প্লেয়ার সালোনি দলের। কেঠারডাঙের হয়ে 2 নম্বর শট মারতে আসছে 9 নম্বর জার্সিদের প্লেয়ার কিষান, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে প্রস্তুত সালোনি দলের গোলরক্ষক, আগের বল দুর্দান্ত ঝাঁপিয়েছিল, হাতে লাগিয়েছিল বল, কিন্তু সেভ করতে পারেনি, দেখা যাক এই বল সেভ করতে পারে কিনা। সোজায় রেখে দিল কিষান, অর্থাৎ সেভ করে দিল সালোনির গোলরক্ষক। এই মুহূর্তে খেলার ফলাফল 2টি করে শট হয়েছে, সালোনি 2টি গোল করেছে এবং কেঠারডাং 2টিতে 1টি গোল করেছে। সালোনির হয়ে 3 নম্বর শট মারতে আছে 9 নম্বর জার্সিদের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। তাদের গোলরক্ষক আগের বল দুর্দান্ত রিসিভ করেছে ডান দিকে ঝাঁপিয়ে। 3 নম্বর শট সালোনি, দেখা যাক গোল করতে গোল হয় কিনা। পাওয়ারফুল শট, গোলকিপার হাতে লাগালো ঠিক, কিন্তু সেভ করতে পারলো না, অর্থাৎ 3টি শটে 3টি গোল করেছে সালোনি ফুটবল দল। কেঠারডাঙের হয়ে 3 নম্বর শট মারতে আসছে 14 নম্বর জার্সিদের প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে সালোনি দলের গোলরক্ষক দুর্দান্ত সেভ করেছে আগের বলটি, দেখা যাক সে এই বল সেভ করতে পারে কিনা। 3 নম্বর শট কেঠারডাং, দুর্দান্ত শট, গোলকিপার হাত বাড়িয়েছিল ঠিক, কিন্তু সেভ করতে পারলো না। কেঠারডাং 3টি শট হয়ে গেছে, মাত্র 2টি গোল করেছে। কেঠারডাং দলের গোলরক্ষক পরিবর্তন হয়েছে, দেখা যাক এই পরিবর্তে গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। 52 নম্বর জার্সিধারী প্লেয়ার সাইড ব্যাক খেলছিল, সে এবার গোলরক্ষা করবে। সালোনি দলের হয়ে 4 নম্বর শট মারতে আসছে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার, দেখা যাক সে গোল করতে পারে কিনা। অপরদিকে পরিবর্তে গোলরক্ষক, সে সেভ করতে পারে কিনা। 4 নম্বর শট সালোনি দল, দুর্দান্ত শট এবং 4 নম্বর বলটিও গোল করে দিল সালোনি ফুটবল দল। কেঠারডাঙের হয়ে 4 নম্বর শট মারতে আসছে 7 নম্বর জার্সিদের প্লেয়ার, এই বল তাদেরকে গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে, তবেই কেঠারডাং সমতায় ফিরবে। আর এই বল যদি সেভ করে দেয় সালোনি দলের গোলরক্ষক, তাহলে তারা কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, দেখা যাক কী হয়। 7 নম্বর জার্সিদের প্লেয়ার কেঠারডাঙের, দুর্দান্ত শট এবং গোল করে দিল 7 নম্বর জার্সিদের প্লেয়ার কেঠারডাঙের হয়ে।
কেশারডাং দলের আবারও গোলরক্ষক পরিবর্তন হয়েছে। দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করে। সালনি দলের হয়ে 5 নম্বর শট মারতে আসছে চানমো জাসিদের প্লেয়ার। এই বল তারা গোল করলেই দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে কেশারডাংকে এই বল সেভ করতে হবে এবং পরের বল গোল করতে হবে, তবেই তারা সমতায় ফিরবে। দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল করে দিল সালানি ফুটবল দল। সেক্ষেত্রে সালানি ফুটবল দল দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করল।